এই বেগুনে তেল না সার না খেতে খুব ভালো লাগে। ঠান্ডা কুয়াশা রোদ্র বেরোয়নি, তাই আমরা বাড়ির ধান ধান ভাঙিয়ে আতপ চাল করে এনেছি। আতপ চালে ফেরা ভাত তৈরি করবো, কিভাবে রান্না করি কে, আমরা সবাই বাড়ি শুদ্ধ সবাই খাবো, আনন্দ করব, মাটির ভাতে রান্না হবে, চলুন ফেরা ভাত রান্না হবে। ননদ জাল ধারিয়ে দিয়েছে, জল বাসিয়ে দিয়েছে, বাগান থেকে দুটো বেগুন আর লঙ্কা তুলে আনি। এই দেখুন বেগুন, খুব বড় হয় না বেগুন, কিন্তু এই বেগুনে তেল না সার না খেতে খুব ভালো লাগে। গরম গরম বেগুন ভাতে আর ফেনা ভাত আলু ভাতে দেবো, এত ভালো লাগে খেলে পাগল হয়ে যেতে, খুব সুন্দর লাগে। আর এই টাটকা বেগুন, এতে তো কোনো তেল সার দেওয়া না। বেগুন তোলা হয়ে গেছে, এবার লঙ্কাটা তুলে দিই। ফেনা ভাত এখন শীতের দিনে রোদ্রি বীজ দিয়ে খেতে এত ভালো লাগে, আর নতুন ধানের চাল তো মিষ্টি লাগে। বাড়ির ধানের চাল মানে আতপ চাল বানিয়েছি, সেই চালে ফেনা ভাত রান্না করবো। আমরা গ্রামের দিকে সবাই প্রায় খায়, প্রত্যেকের বাড়ি প্রায় ধান হতো, সবাই খায়, খুব ভালো লাগে। আপনারা এরকম নতুন ধানের ফেনা ভাত করে খাবেন, যদি নতুন ধানের চাল করে আতপ চাল, খুব ভালো লাগে। বেগুনটা দেখুন, এরকম ছোটো ছোটো বেগুনের জালি পরে পাখি টি খেয়ে সব নষ্ট করে দেয়, তাই পেপারের ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে এখানে রেখে দেয়। এই দেখুন এই বেগুন আছে, আমাদের সব পেপারের ভিতরে ঢুকানো আছে, এইভাবে ঢুকিয়ে রাখে, টিপেও রাখে না, টিপেও পেপারের ভিতরে ঢুকিয়ে দেওয়া আছে, তাহলে আর পাখিতে খেতে পারবে না। দেখুন মূলো গাছগুলো কি সুন্দর বড় হয়েছে। লাল শাকের একদিন রেসিপি করে আপনাদের দেখাবো। চলুন এবার রান্নার ওখানে যাওয়া যাক। ননদ জাল ধারিয়ে দিয়েছে ভাত রান্নার জন্য, জাল ধারিয়ে দিয়েছে জল বসিয়ে, চালটা ধুয়ে আনি, জলটা হাঁড়ির ভিতরে জলটা গরম হোক, তারপর জলটা গরম হলে হাঁড়ির ভিতরে চালগুলো আবার দিয়ে দেবো। ধুয়ে নিয়ে আসি চালগুলো, হাঁড়িতে জলটা বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, চালটা আমি পরিষ্কার করে ধুয়ে এনেছি, চালটা দিয়ে দেবো জলের ভিতরে। ননদ দেখি কোটা বেগুন আলু কাটা হয়ে গেছে, ওগুলো ধুয়ে নিয়ে আয়। চালটা জলের ভিতরে দিয়ে দিয়েছি, গরম জলের ভিতরে আতপ চালটা দিয়ে দিয়েছি। এই দেখুন নতুন আলু কেটে এনেছি, এইভাবে হালকা করে কেটে দিতে হবে, আতপ চাল তো বেশি ফোটে না, এইভাবে আলুগুলো নতুন আলু কেটে নিয়েছি। আর সেই গাছের বেগুন দেখুন, আমাদের বাড়ির গাছের বেগুন তো একটু পোকা নেই আর একদম কচি, কি সুন্দর খেতেও খুব ভালো লাগে, এতে তো কোনো তেল সার দেওয়া না খেতে খুব ভালো লাগে। আর এই গাছের থেকে লঙ্কা এনেছি, এগুলো সব ভাতের ভিতরে দিয়ে দেবো, আলুগুলো ভাতের ভিতরে দিয়ে দেবো। সব আলুগুলো নতুন নেই, আলু নতুন আলু উঠেছে এখন, আর এই বেগুন গাছের বেগুন, আর ফেনা ভাত, আর বাড়ির তো ধান, বাড়ির ধানের চাল মিষ্টি লাগে, এত চাল তো সুন্দর মিষ্টি মিষ্টি, ভাতটা এত মিষ্টি মিষ্টি লাগে, খুব ভালো লাগে, আমরা তো প্রায়ই খাই। বেগুনগুলো দিয়ে দেবো, লঙ্কাগুলো দেবে, লঙ্কাগুলো কি ঝাল, আমাদের বাড়ি গাছের তো মানে বাজারে তো কেনা এত ঝাল হয় না, দেখতে এরকম এত ঝাল হয়, মানে দুটো তিনটে তরকারি দিলে ঝালে খাওয়া যায় না, এত ঝাল হয়। ছড়াটা দিয়ে দেবো ভালো করে ফুটুক জলটা, ভাতটা ফুটে গেছে, ছড়াটা নামিয়ে দেবো। দেখুন কিভাবে ফুটছে, একটু নাড়িয়ে দেবো ভালো করে, একটু নাড়ায় না দিলে এই আতপ চাল তো তলায় লেগে যায়, এরকম নেড়ে নেড়ে দিতে হবে, মাঝে মাঝে একটু নেড়ে নেড়ে দিতে হবে, টক বক করে ফুটছে,
এবার ফুটিয়ে নেবো খানিক্ষণ। ভাতটা প্রায় হয়ে এসেছে, দেখুন কত সুন্দর লাগছে। এবার ভাতের ভিতরে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। একটু বেশি লাগবে, অনেকটা ভাত তো, আমাদের বাড়ি অনেক জন, 10-12 জন লোক, ওই জন্য বড় হাইট করে চাপাতে হয়ে যাচ্ছে। ভালো রোদি ফুটেছে, ভাত তো হয়ে গেছে, এবার রোদি ফিরতে কলা পাতায় করে সব খাবো আমরা সবাই মিলে। ছানা ভাতটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এক হাঁড়ি ভাত হয়েছে, দেখুন হালকা আছে তো, এরকম হালকা থাকবে না, এটা বসে যাবে কিন্তু, এরকম না একটু হালকা করে নামাতে হবে। এবার সব খাবার জন্য ডাকি। ভাতটা নামানো হয়ে গেছে, এবার কলা পাতা কেটে আনি, কলা পাতায় করে সব ভাত খাবে। ছানা ভাত কলা পাতায় গরম গরম রোদু পিঠতে বসে খেতে এত ভালো লাগে। কলা পাতা কেটে, ও চলুন কোন গাছের কাটবো পাতা, আবার যে কোনো গাছের পাতা কাটলে বাবা আমার বকবে। এই গাছের কাটবো, এই কলা গাছটা কাটবো না, সব কাটবো, ঠিক আছে। সকালে ঠান্ডা হাওয়া যা দিচ্ছে, কলা পাতা কাটা হয়ে গেছে, এবার খাওয়া হবে, মধুরি পিঠতে সব খাওয়া হবে। বাবারে তো আগে দেবো, বাবা খুব ভালোবাসে ছানা ভাত। চলো কলা পাতাগুলো কেটে একটু সমান করে নিই, বড় 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 তো, একটু মাঝখান দিয়ে কেটে দুটো করে নিই, খালি দুজনে খেতে পারবে। খানাবার খাওয়ার জন্য সব এসে গেছে, লোবা হরিণ না মাকে এসে বসে গেছে দাদুর পাশে। বেগুন দেবো, আলু একটু পাতি দেবো, গরম তো, গরম গরম খেতে হবে কিন্তু। ও ঝাল দেবেন নাকি? ভাতে তোমার এই ঝাল দেবেন না কাঁচা ঝাল দেবেন? শীতে শীতে এই ঝাল দেবো, ছানা ভাত ঘি দিয়ে ভালো লাগে কিন্তু বাবা আবার ঘি খায় না, বাবা একটু সরষের তেল দিয়ে খাবে। আদো মা অরিন্দম ঘি খাবে, ওই যে খানা ভাত খাওয়ার জন্য এসে গেছে আর একজন, পেটুক মামা, পেটুক মামা ছেলে এসে বসো বসো, এই দেখো খানা ভাত কেমন হয়েছে, এই তো পাতা দে, বড় পাতা দে মামা, রে মামা বড় পাতা দে, ছোট পাতায় কিন্তু হবে না, বড় পাতা দে। রোদি বিদ্যে নতুন ধানের চালের হচ্ছে যে খানা ভাত কেরম লাগে বলো দে। আলু ভাত মাখতে হবে, ওই যে ঝুড়ুক একসঙ্গে মাখি খেতে পাতি দাও। আমাদের নিজের জমিতে, হ্যাঁ, একজন মোটা চালের ভাতের, হ্যাঁ, আলু চালের ভাতের, ফ্যানে ভাত, আলু ভাতে, বেগুন ভাতে একদম ফাটাফাটি হয়েছে। আপনারা বাড়িতে এরকম রান্না করুন, দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে, শীতের দিনে খুবই ভালো জিনিস, খুব ভালো ভালো লাগছে, খুব ভালো লাগছে বাবার, খুব ভালো লেগেছে, সুন্দর করে খেয়ে দেখা যাক। সত্যি নতুন চালের আলু ভাতে ফেনা ভাত যে কি সুন্দর লাগছে, তারপর শীতকালে আপনি আপনারা দেখতে পাচ্ছেন হালকা হালকা নরম সুন্দর ভাবে রৌদ্র দিয়েছে, তো আপনারাও এরকম ভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খেয়ে দেখুন, আরো ভালো লাগবে। তো আর আমাদের চ্যানেলকে আরো উৎসাহ দিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।